Selamat itu viewers, assalamualaikum. তো আজকে আমার কাছে একটি দেওয়াল ঘড়ি এসেছে কারণ আমি রেকি যে কাজ করি তো এই দেওয়াল ঘড়িটি হচ্ছে সেকেন্ডের কাটা ঘুরছে কিন্তু ঘন্টার কাটা সেকেন্ডের কাটা ঘুরছে না তো কাস্টমার আমার কাছে নিয়ে আসছে মুরুব্বি আঙ্কেল আমরা এটা কিন্তু খুলবো খুলে দেখবো আসলে এটার কি প্রবলেম ঘন্টার কাটার প্রবলেম তো আমি ফুল মেশিনটি খুলে নেবো কারণ এটার যে লকগুলি রয়েছে তো এই লকগুলি সম্পূর্ণ ঠিক আছে কারণ এটা খুলে নিতে হলে আমার ওই স্ক্রুগুলি খুলে নিতে হবে আসলে এই প্রবলেমটি যে কারণেই হয় এটার ভিতরে যে প্রিমিয়ামগুলি থাকে পাঁচটা অথবা ছয়টা তো আমি খুলে নিই এক এক করে এক এক সিস্টেম করছে এই প্রিমিয়াম অনেক সময় ঘাট ভেঙে যায় তখন আপনার এই কাজগুলি মানে মেশিনটা অকেজ হয়ে যায় তো আমরা দেখবো এটা যদি ঘাট না ভেঙে যায় তাহলে মেশিনটি চেঞ্জ করে দেবো আর যদি ঘাট ভেঙে না যায় তাহলে এটা কি পুনরায় আমি ঠিক করে দেবো বন্ধুরা এটা আসলে যে প্রিমিয়াম গুলি লাগতে যে ঘাট থাকে যে ঘাটের ভিতরে প্রিমিয়াম গুলি লাগাইতে মানে লাগানো থাকে সুন্দরভাবে সেটিং করা থাকে তো সেই ঘাট ভেঙে গেছে যার কারণেই এটা এই সমস্যা তো আমরা এটাকে আবার পুনরায় রিপেয়ারিং সেটিং করবো এই ঘাট তো দেখতে পাচ্ছি ফুল ঘাট নষ্ট হয়ে গেছে সাধারণত ওই গাছ নষ্ট হয়ে গেলে আর ঘড়িটি অকেজ হয়ে যায় কারণ ঘড়িটা যে সেদিনে থাকবে সেই সেদিনে আর থাকে না সেক্ষেত্রে এটা লাগালে চলবে কি না এটা এই লোকের সম তবে না চললে এটাকে নতুন মেশিন ব্যবহার করতে হবে আমি একে একে লাগিয়ে দিচ্ছি সব দরকার আছে
আসলে এখানে যে টিমটি থাকে সেই টিমটি মানে টিমটি থাকে করা থাকবে, তারপর এটাই গিয়ে ভিতরে কাটাকে ঘুরাবে, এটা ভেঙে যাওয়ার কারণে এটা ক্ষতি করা যাবে না, এটা নতুন একটু লাগাই নিতে হবে 100 টাকা। বন্ধুরা, এই প্রিমিয়ামটি বা এই সেকশনটা ভাঙার কারণে মেশিনটি অফিস হবে না, সেখানে করেও কোনো লাভ হবে না, পরিশ্রম করেও কোনো লাভ হবে না। এটা আমরা কাস্টমারকে দিয়ে দেবো, আমরা এটার পরিবর্তে যেহেতু এগুলোর দাম কম আমরা একটা নতুন লাগিয়ে দেবো। তো আমরা একটা নতুন ইঞ্জিন নিয়ে নিলাম মেশিন, তো এটা চাইতে অনেকটা উন্নত মেশিন, তো একই কোম্পানি আমরা এখন এটিকে সেটিং করব। সেটিং করা একেবারেই সহজ কাজ, শুধু নেতা খাটালেই হয়ে তো আমাদের সেটিং এর পালাটি শেষ, আমরা এখন পুনরায় ব্যাটারিটি লাগাবো। তো দেখতে পেলেন অতি সহজে একটি কাজ করা যায়, তো চাইলে আমার এই ভিডিওটি দেখে আপনি নিজের কাজটা নিজেই করে নিতে পারবেন। তো আমরা এখন এটিকে সেটিং করে দেবো, রানিং গ্লাসটি লাগিয়ে নিতে। তার আগে দেখেন তো কাটাটি আর একটু এটার ভিতরে আমি আসলে টিজার বেশি দেখতে ব্যবহার করলাম না, কারণ কাজটি হাতেই স্বাভাবিকভাবে করা যায়। এমনি ভাবে একটু ফেল করে কারণ যাতে করে গ্যালাসের ভিতর লেগে বন্ধ না হয়, আমাদের কাজটি প্রায় শেষ। আমাদের কাজটি প্রায় একেবারেই শেষ করে এখন আমরা এখন বাজার হলো 6:32, আমরা এখন 6:32 দিয়ে দেবো। ব্যবহারের যোগ্য হয়ে গেল, আমি অনেক দেখেছিলাম এটাকে সম্পূর্ণ করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।